আইনজীবীদের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন ভ্যাকসিনেশনের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ রীতিমতো, মাস্কহীন অবস্থায় একজন আইনজীবী ওখানে তাণ্ডব চালান, এমনকি স্বাস্থ্য দপ্তরের কয়েকজন অফিসারকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর শুক্রবার সকালে কাজে যোগ দিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা কালো ব্যাজ পরে এর প্রতিবাদ জানান। স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দাবি, অবিলম্বে এই আইনজীবীকে ক্ষমা চাইতে হবে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন এই আইনজীবী। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। আমাদের ডেপুটি সিএমএসটি ডক্টর শঙ্করলাল ঘোষের সঙ্গে বার অ্যাসোসিয়েশনের যে লয়াররা খুব অশালীন ব্যবহার করেছেন কালকে, তার প্রতিবাদ করার জন্যই আমরা এই কালো ব্যাজটা পড়েছি। আমাদের যদি এইভাবে ডিস্টার্ব করা হয় আমরা কীভাবে পরিষেবাটা দেবো বলুন? পরিষেবা দিতে তো আমরা সবসময় ইচ্ছুক, কিন্তু এত বাধাপ্রাপ্ত হলে আমরা পরিষেবাটা নিয়ে চলবো কী করে? গতকালকে একটা ঘটনা ঘটেছে আমাদের ডেপুটি সিএমএইচ থ্রি সাহেবের সাথে ভ্যাকসিনেশন নিয়ে, এবং ভ্যাকসিনেশন নিয়ে কিছু সকল বার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার বলে তারা দাবি করেছেন, তারা কিছু অনভিপ্রেত শব্দ ব্যবহার করে তাকে তার প্রতি খুব রূঢ় আচরণ করেছেন, যা ভিডিওতে প্রকাশ পেয়েছে, তা উনি আপনাদের সেটাই জানালেন। এরপর আমিও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিভিন্ন জনের সাথে কথা বলে যা যেরকম যা ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা না আমরা আমাদের কাজ করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কাজ বন্ধ বা সব কোনো কিছু বিক্ষোভ বিদ্রোহের মধ্যে নেই। আমরা আমাদের তরফ থেকে কাজ যেমন চলছে, আমাদের সেফ হোম, আমাদের বিশ্ব বাংলা কোভিড হসপিটাল, আমাদের রেগুলার টেস্টিং, আমাদের রেগুলার ভ্যাকসিনেশন, প্রত্যেকটা কাজই চলছে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এইগুলো সব কিছুই চলবে, কারণ কাজটা কারণ করোনাতে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এটা কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোকের কাজের জন্য তো আমরা সেই কাজকে ব্যাহত করতে পারি না, সেটা যেমন চলছে চলবে। তার সাথে আমাদের ডাক্তারবাবুরা বা আমাদের স্টাফেরা যারা সারাক্ষণ প্রতিনিয়ত কাজ করে চলছেন, তাদের এটা খুবই মর্মাহত করেছে। তারা তাদের মতো করে একটা কাজের মধ্যের মাধ্যমেই একটা করার চেষ্টা করছেন। বলছিলেন আমার মনে হয় না কিছু মানে খুব শিক্ষিত মানুষরা এই ধরনের কথাবার্তাগুলো বলবে। তিনি তার মুখের মাস্ক সরিয়ে কথা বলছিলেন, তিনি করোনা ছড়াচ্ছেন, আমাদের ভয় আশঙ্কা তিনি ওইখানে ওই 50টা লোকের মধ্যে করোনা ছড়িয়ে দিলেন কিনা, সেই আশঙ্কা আমাদের থাকে। ঠিক আছে, এক দ্বিতীয় কথা, এখন যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ভেতরে যদি আমরা সবাই থাকি, তাহলে ওই ভদ্রলোকের এজেন্টসকে ইমিডিয়েটলি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, ওই ভদ্রলোকের এজেন্সি ইমিডিয়েটলি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। আপনি রাস্তায় কিনে যাচ্ছেন, ঠেলাওয়ালা রিক্সাওয়ালার মুখ থেকে মাস্ক খুলে পুলিশ বেড়াচ্ছে, সেখানে একটা ক্লোজ জায়গার ভেতরে একজন ভদ্রলোক কি করে? তিনি দাবি করছেন তিনি একজন আইনজীবী, আইনজীবীর বার অ্যাসোসিয়েশনের সদস্যদের এটা দেখা উচিত, তার সেক্রেটারি এটা দেখা উচিত, ওই ভদ্রলোককে তিনি তিনি সত্যি ওই লোকে ওই ওই অ্যাসোসিয়েশনের সদস্য এবং এরকম ছেলে ছিল, এরকম একটা আচরণ করছেন, এই আচরণ সর্বতভাবে আজকে আমরা প্রত্যেকে ব্যাচ করেছি কালো ব্যাচ, আমরা আমাদের কাজ চালিয়েছি, কর্মরত অবস্থায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি, আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কর্মরত অবস্থায় কর্ম বিরতি তৈরি করিনি মানুষের স্যার। আপনাদের ধারণাটা ভুল, ওনারা মিথ্যা কথা বলছেন, ওনারাই আমাদের হ্যারাসমেন্ট করেছেন, ওনারাই আমাদের হ্যারাসমেন্ট করেছেন, তারপরে ওনারা আমাদের হ্যারাসমেন্ট করলেন, এমনকি আমাদের অ্যাডিশনাল পিপি পিন্টু দেব তাকে সিএমএইচ পারমিশন দিয়েছেন, উনি ভ্যাকসিন দিতে দেননি, আমাদের দেয়নি জন্য তো আমরা প্রতিবাদ করেছি যে আমাদের অ্যালমেন্ট অন্যকে দেওয়া হচ্ছে, ঠিকই করছি, আর প্রতিবাদের বাইরে কী হয়েছে? আমাদের কাগজকে চ্যালেঞ্জ করেছে, ওনার কাগজ আমরা দেখতে চেয়েছি, উনি কোন এখতিয়ারে আমাদের দিতে না করছেন সেই কাগজ দেখাও, কোন এখতিয়ারে আমাদের দিবে না, আমরা তো লয়ারের বাইরে কাউকে দেয়নি, উনি তো সবার আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট ভাঙলেন, ওনার ঘরের মধ্যে 200 জনকে বসিয়েছেন ওই ঘরের মধ্যে, তো কে ডিজাস্টার ম্যানেজমেন্ট ভাঙলেন? আমি ব্যাংকের স্টাফ রাজস্থাপতে কে ভাঙলো? ওনাদের প্রত্যেকের তাহলে হওয়া উচিত। ওই ফার্মেসি কলেজের পিছনে আপনাদের দেওয়া হবে, ওখানে ফাঁকা আছে, গ্যাদারিং তো আমরা করিনি, আমরা গ্যাদারিং করবো কেন?
গ্যাদারিং ওনারাই করেছেন, ওনারাই করেছেন। কারণ আমরা যখন ওনাকে লাস্ট উনি বললেন, তখন আমাদের আইনজীবীদের এখানে যে কয়জনকে ইস্যু করা হয়েছে আমরা সেই কয়জনকেই পাঠিয়েছিলাম। দুজনকে দেওয়ার পরে ওনারা বলছেন আর দিবেন না, কেন? ওখানে ঘরের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট, রেল ডিপার্টমেন্ট, তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এসে ওনারা ভ্যাকসিন দিচ্ছেন যাদের অ্যালটমেন্ট নেই। তখন আমরা বার থেকে গিয়েছি, ওনাকে চিঠি দেখিয়েছি, আমরা বলেছি 117 বছরের ঐতিহ্যপূর্ণ বার, আইনজীবীদের আইডেন্টি কার্ডটাই যথেষ্ট। আইডেন্টি কার্ডের সাথে সাথে বলেছি ওনাকে যে আপনি আধার কার্ডটা দেখে নেবেন। ওনারা আমাদের বারের প্যাটকে অস্বীকার করছেন, গভর্নমেন্টের অ্যালটমেন্ট আমাদের।